জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের ক্রিকেট প্রেমের গভীরতা কারো অজানা নেই। বাংলাদেশ ক্রিকেট টিম হারুক বা জিতুক, খেলার মাঠে তিনি যেন একেবারে কমন দর্শক, আর এই কারণেই বাংলাদেশের খেলা চলার সময় টিভি পর্দায় তাকে দেখা যাবেই। ক্রিকেটকে ভালোবাসেন বলেই ক্রিকেট মাঠের মানুষগুলো তার বেশ চেনা জানা। হঠাৎ এক অনুষ্ঠানে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে তার পরিচয়, সেই পরিচয় থেকে দুজনের বন্ধুত্ব এখন তুই তুমিতে চলে এসেছে। বন্ধু, আরাফাত সানির সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। কথিত স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা মামলায় আরাফাত সানি এখন কারাগারে। বন্ধুর এই দুঃসময়ে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন মৌসুমী হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টারসের মাধ্যমে তিনি এ কথা জানান। শুধু তাই নয়, আরাফাত সানির স্ত্রী দাবি করা ওই নারীর উপর বেজায় চটেছেন তিনি। আরাফাত সানি অতি খারাপ একটা ছেলে, খুশি থাকেন, এই দিয়ে শুরু করা স্ট্যাটাসে তিনি আরো লেখেন, ওই মেয়ে যদি বলে বিয়ে করে তাকে আলাদা রাখছে, আবার বাসায় কেউ জানতো না, ওই মেয়ের বাসায় কি কোনোদিন খোঁজ নেয় নাই, মেয়ে কই থাকে, রাত দিন পার করে, আমাদের বন্ধু কিন্তু ঠিকই বাসায় ছিল, আমরা জানি, কেউ কি ওই মেয়ের পার্সোনালি চিনেন? শুধুমাত্র বন্ধুর বর্তমান দুঃসময় নয়, আরাফাত সানি যখন বোলিং অ্যাকশনের দায় নিষিদ্ধ হয়েছিলেন তখনও ছায়ার মতো পাশে ছিলেন এই অভিনেত্রী। দেশের প্রথম সারি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে আরাফাত সানি জানান সেই কথা। বিশ্বকাপে যখন সানির দুর্ঘটনা ঘটে, অর্থাৎ যখন তার বোলিং নিষিদ্ধ হয়, তখন দেশ থেকে ফোন করে বারবার খোঁজ নিচ্ছিলেন মৌসুমী হামিদ এবং সান্ত্বনা দিচ্ছিলেন। পরে দেশে এসে আরাফাত সানি মৌসুমী হামিদকে তার সান্ত্বনার জন্য ধন্যবাদ জানান। দর্শক, নায়িকা মৌসুমী হামিদ আরাফাত সানির পক্ষে এসে দাঁড়িয়েছেন, কিন্তু আপনি কি মনে করেন এই পুরো বিষয়টি নিয়ে? জানান নিচে কমেন্ট সেকশনে। আর আরাফাত সানির কোন মিথ্যা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র সত্য ও অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।